হ্যালো ফ্রুন, সবাইকে ওয়েলকাম করছি আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিং এই কোর্সে। ফ্রিল্যান্সিং বলতে আপনি কি বলছেন? ফ্রিল্যান্সিং বলতে হয়তো আপনি ডলারের কাজ বুঝেন, কিন্তু আসলে এই ডলারের কাজটা হচ্ছে একটা স্কিল সেট। কিন্তু যদি আপনার স্কিল সেট না থাকে তাহলে এই ডলারের কাজটা কিভাবে আসবে? তো সেখানেই আসে আমাদের এই কোর্সটা। আমি জয়িতা ব্যানার্জি, আমি একজন ডকুমেন্টেড ফ্রিল্যান্সার অ্যাট আপওয়ার্ক অ্যান্ড ফাইবার। আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং করবেন। আমাদের কোর্সে প্রত্যেকটা স্কিল খুব সহজভাবে সাজানো হয়েছে। এখানে যদি আপনার বেসিক কম্পিউটার স্কিলস থাকে তাহলেই আপনি আমাদের সাথে এই বেসিক টু অ্যাডভান্স স্কিল সেট, যেটা আপনার ফ্রিল্যান্সিং করতে সাহায্য করবে, সেটা শিখতে আমাদের সাথে জয়েন করতে পারবেন। এবং আমাদের প্রত্যেকটা সেগমেন্ট আমরা সহজ স্কিলস যেমন কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি এগুলো দিয়ে শুরু করেছি, তেমনি অ্যাডভান্স স্কিলস, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এর মতো পার্টগুলোকেও কভার করেছি। ফ্রিল্যান্সিংয়ে বর্তমান বিশ্বে অনেক বেশি চাহিদা রয়েছে। আমার মতো লাখ লাখ বাঙালিরা ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হয়ে উঠছে। আপনি হয়তো হতে পারেন একজন ছাত্র যে কিনা পড়ালেখার পাশাপাশি একটু আয় করতে চাচ্ছেন, আবার হয়তো বা আপনি একজন চাকরিজীবী হতে পারেন যে কিনা চাকরির পরবর্তী সময়টাকে কাজে লাগাতে যাচ্ছেন, হয়তো বা আপনি একজন গৃহিণী হতে পারেন যে কিনা ঘরে বসে একটা আয়ের উৎস খুঁজছেন। আপনাদের সবার জন্যই আমাদের এই কোর্সটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সো আর দেরি না করে আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিং এই কোর্সে এনরোল করুন। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে এবং বেস্ট অফ লাক, সি ইউ সুন। So, hello everyone, assalamu alaikum. This is your mentor Joita Banerjee. I'm a freelance digital marketer, as you all know. কিন্তু আজকের টপিক হচ্ছে আমরা ডেটা এন্ট্রি নিয়ে কথা বলবো, কিন্তু আজকে টপিক হচ্ছে সো অ্যাকচুয়ালি আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি বা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি তাদের মধ্যে ডেটা এন্ট্রি টপিকটা হচ্ছে ওয়ান অফ দ্য কি বলে এটাকে হট সেলিং টপিক। এবং এটা কেন হট সেলিং? বিকজ এটা শিখতে আপনার অত সময় লাগে না, এবং যারা ডেটা এন্ট্রি শিখতে চায় তারা খুব সহজেই ডেটা এন্ট্রির অপশনটা গ্র্যাব করতে পারে। এখন দ্য ডিফারেন্স বিটুইন এটা যে যেহেতু আপনি সহজে গ্র্যাব করতে পারেন, এর জন্য আপনি কি করলে অ্যাকচুয়ালি বাকিদের থেকে বেটার একজন ডেটা এন্ট্রি অ্যানালাইসিস্ট হবেন। সো এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু ডেটা এন্ট্রি সেক্টরটা সম্পর্কে জানবো, এই কাজ কি বা কিভাবে করে বা কি জিনিস। সো একদম শুরুতেই যদি আপনাদেরকে আমি বলি যে ডেটা এন্ট্রি কি, ডেটা এন্ট্রি হচ্ছে যে আপনারা সাধারণত জানবেন যে আমাদের অনলাইনে অসংখ্য অসংখ্য ডেটা স্টোর করা থাকে। আমরা যখন কোনো ওয়েবসাইট নিই বা যে কোনো কিছুই নিই না কেন, সেটা ডেটা স্টোর হয় ওয়েবসাইটের জন্য, যে কোনো কিছুর জন্য। এক্সাম্পল হতে পারে আপনি একটা ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইট বানানোর পরে আপনি একটা ডোমেন নিলেন, ডোমেন নেওয়ার পরে সেটা অলরেডি পাবলিশড হলো অনলাইনে। সো সেই ডেটাটা যখন পাবলিশ হয়ে গেল বা সেই ওয়েবসাইটটা যখন পাবলিশ হয়ে গেল, তখন কেউ যদি আপনার ওই ওয়েবসাইটটা সার্চ করে তখন সেই ওয়েবসাইটটা পার্টিকুলার সেক্টরে দেখায়। এবং যদি আপনি আপনার ওই ওয়েবসাইটে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার অ্যাড্রেস থেকে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়া সাইটস দেন, তো আস্তে আস্তে কিন্তু ডেটা স্টোর হতে থাকে। দ্যাট মিন্স হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি আসলে কি করেন, ওই ওয়েবসাইটটা দিয়ে কি করবেন, সেই ডেটাটা মানুষের কাছে পৌঁছায়। এখন যারা ডেটা কালেক্ট করতে চায়, ধরুন আমি হসপিটাল রিলেটেড বাংলাদেশের যতগুলো হসপিটাল আছে সবগুলোর ডাটা কালেক্ট করব, তার মানে কি কি হসপিটাল আছে তার ইমেল কালেক্ট করব, তার ফোন কালেক্ট করব, লোকেশন কালেক্ট করব, তারপর হচ্ছে কাকে কন্ট্যাক্ট করব সেইটা কালেক্ট করব, সেই সকল কিছু আমি একটা এক্সেলে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে আমি এটাকে ডেটা এন্ট্রি বলতে পারি। এখন আপনারা যারা এই ধরনের কাজ শিখবেন বা যেই জিনিসটাই করবেন, তো আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের এক্সেল এর গ্রিপটা একটু ভালো হতে হবে। শুধুমাত্র কম্পিউটারে এক্সেল ফাইলটা ওপেন করতে জানলেই হবে না, এক্সেলে কিভাবে ডেটা স্টোর করবেন, কিভাবে এটাকে মার্জ করবেন, এইসব জিনিসগুলো আমাদের জানতে হবে। সেটা হয়তো আমরা পরবর্তী লেসনে জানবো, কিন্তু আপাতত এটাই রাখুন, মনে রাখুন যে আপনি যত ইন্টারনেট থেকে যত ডেটা কালেক্ট করছেন এবং সেই ডেটাটাকে একটা জায়গায় স্টোর করছেন, সেটাকে বলে ডেটা এন্ট্রি। এখন সেটা যে কোনো ধরনের ডেটা এন্ট্রি হতে পারে। এমনও হতে পারে কেউ আপনাকে একটা কার্ড দিল, একটা ভিজিটিং কার্ড দিল,
সো ভিজিটিং কার্ড থেকে আপনি অনেকগুলো ডাটা পান না, তার নাম পান, তার ইমেল পান, তার ফোন নাম্বার পান, সবকিছু। এগুলো কিন্তু ওয়ান কাইন্ডস অফ ডাটা। সো কেউ আপনাকে 100টা ভিজিটিং কার্ড দিয়ে বলবো বললো যে আপনি এক্সেলে এই ফাইলগুলো তুলে দেন, তো আপনি কি করবেন, এই যে ডেটাটা কালেক্ট করলেন এটাকেই আপনি সাধারণত ডেটা এন্ট্রি বলতে পারছেন। সো এরপরে যেটা আপনাদেরকে একটু যদি আমি ডেটা এন্ট্রি কিভাবে করে সেটার ক্ষেত্রে বুঝাই, এখানে দেখেন একটা চার্ট দেওয়া আছে, সেটা আমরা কালেক্ট করেছি এবং এটাতে দেওয়া আছে, দেখেন আপনি অনলাইন ডাটা এন্ট্রি করতে পারেন বিভিন্ন ক্যাটাগরিসে, সেটা যে কোনো ক্যাটাগরিসের হতে পারে। এমন হতে পারে আপনি কোনো ই কমার্স ওয়েবসাইটে গিয়ে ওইখানের প্রোডাক্ট রিলেটেড ডেটা এন্ট্রি করতে পারেন, কি কি প্রোডাক্ট আছে এগুলো লিখে দিতে পারেন, যে এই সেক্টরে ইলেকট্রনিক্স সেক্টরে কি কি আছে, হেডফোন এগুলো সেগুলো সবকিছু আছে, লিঙ্ক সহ দিতে পারেন। তারপর ইমেজ থেকে যেটা আমি মাত্র বললাম আপনাকে, কেউ যদি ভিজিটিং কার্ডের ছবি তুলে তুলে 100টা ভিজিটিং কার্ডের ছবি দিলো আপনাকে পাঠিয়ে দিল, সেটা আপনি কি করলেন এক্সেলে দেখে দেখে এক্সেলে তুললেন, এই জিনিসগুলো। তারপর অনলাইনে এমন হতে পারে যে কপি পেস্টিং এর জব গুলো, এগুলো এই যে কপি পেস্টিং করে যে বিভিন্ন জায়গা থেকে, ধরেন একটা মানুষ একটা ফাইল বানিয়ে রেখেছে, সেটা আপনাকে বললো যে তার এই ফাইলটা আরেকটা জায়গায় কপি পেস্ট করা লাগবে, বা আপনাকে বললো যে আমার কাছে এমএস ওয়ার্ডে অসংখ্য ডাটা রয়েছে যেগুলো আমার ওয়েবসাইট আছে ওইটাতে সময় নেই আমার, ওই ওয়েবসাইটে গিয়ে আপনি কপি পেস্ট করে বসিয়ে দেন। সো আপনাকে কি করতে হয়, ওই ডাটাগুলো কপি পেস্ট করে বসিয়ে দিতে হয়। এই ক্ষেত্রে সাধারণত আপনাকে ক্লায়েন্টরা কি করে, সাধারণত আপনাকে ইনস্ট্রাকশনটা বলেই দেয়। তারপর অনেক সময় থাকে না সার্ভে ফর্ম, আপনারা অনেকেই কিন্তু সার্ভে ফর্মে ফিল আপ করেছেন, যে বিভিন্ন ধরনের সার্ভে হয়, সো অনেকেই কি করে এই সার্ভে ফর্মের ডাটাও কালেক্ট করে। ধরুন আমার কোন একটা বিষয়ে ফ্রিল্যান্সারসদের নিয়ে একটা সার্ভে করা লাগবে, এখন ব্যাপার হচ্ছে আপনাকে বললো যে আমার এরকম 100টা ফ্রিল্যান্সার লাগবে যারা ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করে, আপনি একটা এক্সেল ফাইল নিবেন, হয়তো আপনি কোনো সাইটে যাবেন আপওয়ার্ক বা এরকম জায়গায় যে তাকে এই ডেটাগুলো কালেক্ট করে দিবেন। সো এইটা হচ্ছে একটা ওয়ে। আবার অনেকেই কি করে যে সার্ভে ফর্ম ক্রিয়েট করতে বলে আপনাকে, যে একটা সার্ভে ফর্ম ক্রিয়েট করে বিভিন্ন ফোরাম বা গ্রুপসে পোস্ট দেন, দেখেন কে কে ফিল আপ করে, তখন আপনি ওখান থেকে যে ডাটাটা পান ওইটা আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন। এরপরে দেখেন অনেকেই কিন্তু আপনারা অনেক সময় অনেক জায়গায় শপিং করে থাকবেন, হয়তো আপনি স্বপ্নতে শপিং করেছেন কিংবা আগরাতে করেছেন বা যে কোনো সুপার শপে শপিং করেছেন, অলওয়েজ দেখবেন যে ওরা না যে ডাটাটা নেয় বা যেটা প্রোডাক্টটা সেল করে ওটার পরে আপনাকে একটা রিসিট দেয়। তো ওই যে রিসিটটা দেয় আপনাকে, আপনি কখনো কি চিন্তা করেছেন যে এই যে ডাটাগুলো, ওদের সেলিং ডাটাগুলো, এগুলো ওদের একটা সার্ভারে স্টোর হতে থাকে, এটা একটা সফটওয়্যার দিয়ে করে, কিন্তু ডেটা এন্ট্রিটা তখনই ম্যানুয়ালি করা হয় যখন ম্যানুয়ালি দরকার হয়। এমন হলো আগে যেরকম ছিল, আমার বাবা কিন্তু সরকারি চাকরি করতো, যুবনয়নে চাকরি করতো, সো সে যখন কাজ করতো তখন সেই সময়টাতে ডাটা এন্ট্রিটা আমি আমার বাবার কাছ থেকে দেখেছি, যে তারা কি করত, একটা খাতা নিত, একটা খাতার মধ্যে লিখে রাখতো যে এই এত তারিখে এত টাকা দিয়ে গেছে বা এই এত তারিখে এত টাকা উইথড্র করেছে অফিসের কোনো এলিমেন্টস কেনার জন্য। সো এই জিনিসগুলা তারা কি করতো, ম্যানুয়ালি কম্পিউটারে বসে এক্সেলে দিত। সো এই জিনিসগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা এন্ট্রির ব্যাপার। সো আপনাদের এতটুকু জানলেই হবে ডেটা এন্ট্রি নিয়ে, তার মধ্যে আরো কিছু ব্যাপার আমরা আলোচনা করব আজকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অন্যতম কাজগুলো এগুলো এখানে লেখা আছে, তার মধ্যে একটা হচ্ছে কোন টপিকে নির্দিষ্ট বিষয়ে আর্টিকেল লেখা। আর্টিকেল লেখা কিন্তু আমরা এর আগে শিখেছি, অনেক সময় কি হয় যে অনেক আর্টিকেল রাইটার না ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকে না, ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকে না, তারা লিখে দিয়ে দেয়। তো এই সব সেক্টরের কাজ করার জন্য কি করে, কিছু মানুষ থাকে যারা জানে ওয়ার্ডপ্রেসে কিভাবে আর্টিকেল লিখে বসাতে হয়, ইমেজ অ্যাড করতে হয়, এইসব ধারণা যাদের আছে তাদেরকে দিয়ে অনেক সময় আর্টিকেল পেস্ট করানো হয়। তারপরে বিভিন্ন ধরনের ফাইলস আপলোড করা, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফাইল আপলোড করা, যেমন ধরুন যারা ই কমার্স সাইটে কাজ করে তাদের প্রোডাক্ট আপলোড করা লাগে, রাইট, প্রোডাক্টের ডিটেলস আপলোড করা লাগে একটা ই কমার্স সাইট। ধরেন দারাজের কথাই চিন্তা করেন, এইটাতে অসংখ্য থাউজেন্ডস অফ প্রোডাক্ট আছে, সেটা নিশ্চয়ই অসংখ্য এমপ্লয়ি বসে বসে ম্যানুয়ালি করেছে, এটা অটোমেটিক চলে আসেনি। সো এটাও এক ধরনের ডেটা এন্ট্রি, বিকজ চিন্তা করেন অসংখ্য মানুষ কিন্তু নতুন নতুন ই কমার্স সাইট নিয়ে আসছে, তারা কিন্তু এই ধরনের ডেটা এন্ট্রি করে।
তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাঝখানে লিংক এক্সচেঞ্জ করা। যেমন ধরেন আপনি একটা সিমিলার নিশে কাজ করছেন, আপনার ডিজিটাল মার্কেটিং নিশে কাজ করছেন, আপনি ব্যাক লিংক ক্রিয়েট করতে চান বা লিংক অ্যাড করতে চান, তো আপনি একজন ডাটা একজনকে হায়ার করলেন, বললেন যে আমার ডিজিটাল মার্কেটিং সেক্টর ইউএসএ তে যারা কাজ করছে এরকম কয়েকটা ওয়েবসাইট, 100টা ওয়েবসাইট তুমি আমাকে খুঁজে দাও এবং ওইগুলো ওদেরকে মেল করার একটা অ্যারেঞ্জ করে দাও যে আমরা কি করব একে অপরের সাইটে লিংক অ্যাড করব। সো এই কাজগুলো আবার দেখেন এই সকল কিছু কিন্তু কোথায় স্টোর করছে, এক না হলে আপনি কম্পিউটারের মাইক্রোসফট এক্সেল এ স্টোর করছেন, না হলে আরেক না হলে স্প্রেডশিট যেটা গুগল ড্রাইভে রয়েছে। এটা অনেকেই পিডিএফ থেকে ফাইল কনভার্ট করে, সেটা হচ্ছে যে আপনাকে একটা পিডিএফ ফাইল দিলাম, পিডিএফ ফাইল অনেকে কনভার্ট করতে জানে না, যেটা আমরা সাধারণত অনলাইনে পিডিএফ ফাইল কনভার্ট করি। আপনাকে একটা পিডিএফ ফাইল দিল, ফাইল দিয়ে বললো যে এই যে পিডিএফ ফাইলটা আছে এটাকে তুমি আমাকে কোথায় তুলে দাও, এটাকে এমএস ওয়ার্ডে আমাকে ম্যানুয়ালি তুলে দাও। সো অনেক সময় কি করে, কনভার্ট করার সময় ফরম্যাটিং চেঞ্জ হয়, সো এই ক্ষেত্রে আপনাকে দেখে দেখে পিডিএফটা দেখে সেম ভাবে পিডিএফটা কোথায় বানিয়ে দিতে হয় ওয়ার্ডে। সো এই জিনিসগুলো আবার অনেক সময় থাকে না যে কিছু ইমেজ থাকে যে এই লেখাগুলো ইমেজ আছে, এটা তুমি আমাকে একটু ওয়ার্ডে লিখে দাও বসে ম্যানুয়ালি। এই যে কাজগুলো ম্যানুয়ালি কাজগুলো, এই সকল কিছুই হচ্ছে ডাটা এন্ট্রির অন্যতম অংশ। সো আপনারা যারা ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করবেন মনে রাখবেন যে এই সেক্টরটা কিন্তু লিমিটেড না, আপনি যে কোনো কিছুর ডাটা স্টোর করতে পারছেন। সো এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো, সো এটা নিয়ে আপনাদের সাথে কথা হবে আমাদের পরবর্তী লেকচারে। সো অবভিয়াসলি ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ জয়িতা ব্যানার্জি সাইনিং আউট ফর টুডে।